নমস্কার, উত্তরপাড়া জীবনস্মৃতি ডিজিটাল আর্কাইভের আজকের অনুষ্ঠান বই তরণী। আমাদের আর্কাইভের ঘরে সদ্য প্রকাশিত বহু বই আসে। প্রকাশকেরা, লেখকেরা, কবিরা তাদের সদ্য প্রকাশিত বইগুলোকে আমাদের কাছে পাঠান। সেই সব বইয়ের বিপুল সম্ভার থেকে একটা নির্বাচিত অংশ আমরা আপনাদের সামনে উপস্থাপিত করব আমাদের এই বই তরণী অনুষ্ঠানে। এমনই একটি সদ্য প্রকাশিত সংকলন গ্রন্থ উত্তরসূরি, নির্বাচিত প্রবন্ধ সংগ্রহ। এ বইটি সম্পাদনা করেছেন বিশিষ্ট প্রাবন্ধিক এবং গবেষক অলোক রায়। বইটির প্রকাশক সূত্রধর। 1954 সাল থেকে শুরু করে প্রায় 30 বছর কবি অরুণ ভট্টাচার্য উত্তরসূরি পত্রিকাটাকে সম্পাদনা করেন। সেই পত্রিকা থেকে নির্বাচিত প্রবন্ধকে নিয়ে এ বইটিকে তৈরি করা হয়েছে। এ বইটির একটি পরিচয় আপনাদের দিই। উত্তরসূরি যে বছর প্রথম বার হয় সে বছর দেশভাগ ও বিভক্ত ভারতের স্বাধীনতা, এইসব কারণে সেই বছরটা স্মরণীয় হয়ে আছে। আর বুদ্ধদেব বসু যাকে সাহিত্যপত্র বলেছেন তার সূচনা প্রমথ চৌধুরীর সবুজপত্র বললে কিন্তু ভুল হবে না। ঠিক এইভাবে সুধীন্দ্রনাথ দত্তের পরিচয়, হুমায়ুন কবিরের চতুরঙ্গ, সঞ্জয় ভট্টাচার্যের পূর্বাশা, বুদ্ধদেব বসুর কবিতা, আর তারপর অন্য কিছু পত্রিকার নাম বাদ দিয়ে উল্লেখ করতে পারি সুনীল গঙ্গোপাধ্যায়ের কৃত্তিবাস। এর মধ্যে উত্তরসূরির স্থান কিন্তু অনন্য। প্রথম প্রকাশিত হয়েছিল উত্তরসূরি 1947 সালে, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। দ্বিতীয় পর্বে 1952, দ্বিতীয় পর্বেও কিন্তু সে স্বল্পস্থায়ী হয়েছিল, আর তৃতীয় পর্ব 1954, তখন থেকে টানা 30 বছর কবি অরুণ ভট্টাচার্যের সম্পাদনায় উত্তরসূরি প্রকাশিত হতে থাকে। সমসাময়িক সাহিত্যপত্রের মধ্যে বুদ্ধদেব বসুর কবিতা ছাড়া একক সম্পাদনায় এত দীর্ঘদিন কম পত্রিকাই বেরিয়েছে। প্রমথ চৌধুরী, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, বিপিনচন্দ্র পাল থেকে অতুল চন্দ্রগুপ্ত, নলিনীকান্ত গুপ্ত, দুর্যোগী প্রসাদ মুখোপাধ্যায় পর্যন্ত আমরা একটা পর্বকে ধরতে পারি। অন্নদাশঙ্কর রায়, বুদ্ধদেব বসু, অমলেন্দু বসু, তার থেকে শুরু করে নন্দগোপাল সেনগুপ্ত, বিনয় ঘোষ, শিবনারায়ণ রায় পর্যন্ত আরেকটা পর্ব ভাগ করা যায় বাংলা সাহিত্যের প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে। আর হয়তো আবু সাঈদ আয়ুব, শঙ্খ ঘোষ, অশ্রুকুমার শিকদার থেকে আরেকটা পর্বের সূচনা হয়েছিল। এই পর্বভাগ হয়তো অসমীচীন বলে অনেকের কাছেই মনে হতে পারে, কিন্তু এবং আরও একটা ব্যাপার যে প্রবন্ধ প্রতিনিধি স্থানীয় বহু মানুষের নামই হয়তো এখানে করা হলো না। তবে এটুকু বলা যায় যে উত্তরসূরি পত্রিকার বৈশাখ 1359 থেকে শ্রাবণ 1387 পর্যন্ত সূচিপত্রের ওপর অন্যমনস্কভাবে চোখ বোলালেও দেখা যাবে এই কালপর্বের কৃতি প্রবন্ধকার এমন কেউ নেই যিনি উত্তরসূরি পত্রিকায় লেখেননি। বহু গুরুত্বপূর্ণ এবং বিচিত্র বিষয়ে ঠাসা এই বইটি প্রকাশ করবার জন্য আমরা জীবনস্মৃতি ডিজিটাল আর্কাইভের পক্ষ থেকে এই বইয়ের প্রকাশক এবং সম্পাদককে ধন্যবাদ জানাই। এ বইটি পাওয়া যাবে দেশ পাবলিশিং, দে বুক স্টোর, ক্রান্তিক, অপূর্ব, ধ্যানবিন্দু, সুবর্ণরেখা, ভূর্যপত্র, মেদিনীপুর, পুনশ্চ, মালদহ, চয়নিকা, সাঁইথিয়া, রামকৃষ্ণের স্টল, শান্তিনিকেতন, সুনীলদার দোকান, উল্টোডাঙা, এরকম বিভিন্ন জায়গায়। অনলাইনেও আপনারা যোগাযোগ করতে পারেন rubanshop.com এই ঠিকানায়। বিস্তারিত জানতে চলভাষেও যোগাযোগ করা যায় 9831644
8669 এবং 98306-340-91 এই নম্বরে। প্রকাশক, সম্পাদক, লেখক প্রত্যেকের কাছে উত্তরপাড়া জীবনস্মৃতি ডিজিটাল আর্কাইভের স্বনির্বন্ধ অনুরোধ, আপনাদের নতুন প্রকাশিত বই এবং পত্রপত্রিকাগুলো আমাদের ডিজিটাল আর্কাইভ উত্তরপাড়ার গৃহে পাঠান, যাতে অনায়াসে আমরা পাঠকের কাছে আমাদের এই বই তরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে বইগুলোর খবর পৌঁছে দিতে পারি। আজ এই পর্যন্ত, নমস্কার।